আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং। আজকে আমি করে দেখাবো চুলাই তৈরি বিস্কিট। তো চলুন দেখে নিই আমার কী কী লাগছে। এখানে 1 কাপ ময়দা, 1/2 কাপ তেল অথবা গলানো বাটারও নিতে পারেন, 1/2 কাপ গুঁড়া করা চিনি। এই তো, এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের বেকারির স্বাদের বিস্কিট। তো চলুন মূল প্রসেসে চলে যাই। তেল এবং পাউডার সুগারটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে 1 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমার আর একটু ময়দা লাগবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা জো বানিয়ে নিয়েছি। এখন চলে যাই চুলার প্রিপারেশনে। চুলাটা জ্বালিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা প্রিহিট করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নেব। এবারে ডোগুলো থেকে ছোট ছোট বল বানিয়ে বিস্কিটের শেপ দিতে হবে। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব। বিস্কিট বাড়ানোর পরে এর ভিতরে কিছু চিপস আমি সাজিয়ে দেব।
5 মিনিট প্রিহিট করার পরে বিস্কিটের বাটিটা পাতিলের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর বিস্কিটগুলো একটু নরম মনে হলো একটু রেখে দিলে ঠান্ডা হলে ঠিক পারফেক্ট হয়ে যাবে। দেখলাম তো আমি এভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি কত সহজে মাত্র 3টি উপকরণ দিয়ে চুলায় তৈরি করে নেওয়া যায় এই বিস্কিট। দেখেন কতটা পারফেক্ট। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।